চিরায়ত বাংলার নিসর্গকে বুকে নিয়ে অন্ধকার পৃথিবীর ঠিকানায় শিল্পী কায়ুম চৌধুরী। চোখের জল আর ফুলেল ভালোবাসায় অগণিত মানুষের মিছিল তাই কেন্দ্রীয় শহীদ মিনারে তার নিথর দেহের প্রতি। আজকে তো আর বেশি বলতে পারছি না, এরম শিল্পী যে দেশ পায় সে দেশ ধন্য। শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। এর আগে কায়ুম চৌধুরীর মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে নেওয়া হয় তার চির ভালোবাসা আর দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেখানেও শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মী সহ প্রিয় শিক্ষার্থীরা। একজন কর্মী মানুষ তো ছিলেনই, সৃজনশীল মানুষ ছিলেন এবং মৃত্যু পর্যন্ত তিনি কিন্তু এই সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আধুনিক শিল্পকলা বলতে আমরা যেটা ভুল বুঝি, তিনি সেই পথে যাননি, তার নিজের মন থেকে একেবারে অন্তর থেকে অন্তর ছোঁয়া যে যে অভিব্যক্তি সেটা তিনি প্রকাশ করতে পেরেছেন, এটা একটা বিরাট ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ সাধারণ মানুষ। রোববার রাতে আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় দেশের গুণী এই চিত্রশিল্পীর। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।